এখানে একজন মহিলাকে আসতে বলেছি শিলা দত্ত ওনার সঙ্গে আরো একজন হয়তো আসতে পারেন সঞ্চিতা গাঙ্গুলি না 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 তুই যাদের কথা বলছিস তারা কারা আমি তাদের চিনি এটা কোনো ফ্যাক্টর হলো চিনো না চিনে যাবে ওরা তো তোমার কাছেই আসছেন সেটা তো তুই জানিস আমার তো জানার কথা না সঞ্চিতা দিয়া শিলাদি যদি আসেন তাহলেই জানতে পারবে তার আগে আমি তোমাকে কিছু কথা বলে রাখি শিলাদি আর সঞ্চিতাদি দুজনে একই স্কুলে পড়ান শিলাদি বললি আমার কথা এখনো শেষ হয়নি বাবা সঞ্চিতাদি আর কল্যাণ গাঙ্গুলির মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক দিন আগে ওদের একমাত্র সন্তান হেনা শান্তিনিকেতনে পড়ে পুজোর ছুটিতে এখানে এসেছে হুম বুঝলাম ওরা তো আমাকে একটা ফোন করে আসতে পারতেন আসলে বাবা ওরা আমার ভরসাতেই আসছেন বলে আর ফোন করেননি দি অবশ্য বলেছিলেন ফোন করার কথা আমিই মানা করলাম আসলে আমার নিজের ওপর এইটুকু কনফিডেন্স আছে যে আমি বললে তুমি অন্তত না করতে পারবে না হুম আমার এটা ভেবে ভাল লাগছে যে আমার একমাত্র ছেলের নিজের উপর কনফিডেন্স তৈরি হয়েছে আমি রিয়েলি ফিলিং প্রাউড আর নিশ্চিন্ত হচ্ছে জেনে যে আমার ট্রেনিং পুরোপুরি বিফরে যাচ্ছে না দেখি কাজে কথাটা বল বাবা আমাদের একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে দশ থেকে বারো বছরের ছেলে মেয়েদের জন্য আমরা এটা করেছি নাম রেখেছি ছাউনি ছাউনি বাহ ইন্টারেস্টিং নাম তবে নামটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি ছাউনি হলো টেম্পোরারি ভবগুরুদের জন্যে পারমানেন্ট কিছু একটা ভাবা উচিত ছিল আরে পুরো কথাটা আগে শোনো কেন নাম দিয়েছি এখানে লেখাপড়া করে ওরা তো একদিন নিজের পায়ে দাঁড়াবেই তখন যে যার নিজের মতো ব্যবস্থা করে নেবে কাজে এটা তো একটা টেম্পোরারি শেল্টার বাবা আমরা অনেক ভেবেই কিন্তু নামটা দিয়েছি বাহ নামটা তো বেশ ভালোই জাস্টিফাই করেছিস তো আমায় কী করতে হবে